ধ্রুব, কি করছিস এসব? তুই আমার পায়জামা খুলছিস কেন? ভাবি, বাসায় কেউ নেই, শুধু তুমি আর আমি, চলো না একটু এ করি। ছি ছি, কি বলছিস এসব? আমি তোর ভাবি হই। তাতে কি হয়েছে, চলো না ভাবি, তোমাকে অনেক মজা দেব। যা, বের হয়ে যা আমার রুম থেকে। আচ্ছা যাচ্ছি, কিন্তু আমি এটা করবই, এই বলে দিলাম। মাঝরাতে ভাবির ঘরে গিয়ে ভাবির কোমরে স্পর্শ করতেই ভাবির শরীর শিরশির করে উঠতে ঘুম ভেঙে যায়। ভাবির চোখ মেলে চিৎকার করতে যাবে, ঠিক তখনই আমি ওর মুখ চেপে ধরি আর বলি, ভাবি আমি ধ্রুব, চিৎকার করবে না। ধ্রুব, তুই আমার ঘরে, তাও এত রাতে? বলে ভাবি শোয়াতে উঠে কাপড়টা ঠিক করে নেয়। ভাবি আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে, জানি আমিও যা চাই তুমিও তা চাও, তোমার অনেক কষ্ট হয় একা থাকতে। ছি ধ্রুব, কি বলছিস এসব? তুই তুই কি পাগল হয়ে গেলি? যা এখন এই ঘর থেকে বের হ। এমন কেন করছো, কেউ জানবে না, কেউ বুঝবে না, সবাই ঘুমে আছে, দাও না একটু সুযোগ তোমাকে আদর করার। বলতে ভাবি ঠাস করে একটা চরমেরে আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। নিজের ঘরে এসে ভাবতে লাগলাম, জোর করে কিছু হবে না, যা করার সময় সুযোগ বুঝে করতে হবে। ঘুমিয়ে পড়লাম, কিন্তু ভাবির চোটটা বারবার যন্ত্রণা দিচ্ছে, তাই এর প্রতিশোধ আমাকে নিতে হবে। চোখটা কখন যে লেগে গেছে এখনো বুঝতে পারিনি। সকালে ঘুম ভাঙতে দেখি সবাই টেবিলে নাস্তা করছে, মা বাবা আর ভাবি। আমি ব্রাশ করতে করতে ভাবির দিকে তাকিয়ে আছি, দেখে মনে হয় এখনো রাগ কমেনি। বাবা হঠাৎ আমায় দেখে বলে, ধ্রুব শোন। হুম বলো। আমি আর তোর মা আজ নীলার স্বামীর বাড়ি যাব, ফিরতে দেরি হবে, দুপুরে ওখানে খাওয়া দাওয়া করব, তুই বাড়ি থাকিস, বৌমাকে একা রেখে যেতে মন চায় না। আমি তো খুশিতে আত্মহারা, ও নিয়ে তোমার ভাবতে হবে না, আমার আজ কোনো কাজ নেই, সারাদিন বাড়িতে কাটিয়ে দেবো। তাহলে হয়েই গেল, নিশ্চিন্তে বাসায় যাওয়া যাবে। আমি হাত মুখ ধুতে গেলাম, মনটা বড্ড বেশি, আজকে সুযোগটা আর হাতছাড়া করা যাবে না। সকাল 10টা বাজতেই মা বাবা বেরিয়ে গেল, এখন বাসে শুধু আমি আর ভাবি। মা বাবাকে গাড়িতে তুলে দিয়ে এক বন্ধুর সাথে দেখা করে একটা গোপন ক্যামেরা নিলাম। বাসে এসে দেখি ভাবি তার ঘরে, তারপর আমি মোবাইলে বসে বসে গেম খেলতে লাগলাম। গেম খেলাটা রেখে উঁকি মেরে দেখি ভাবি রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত এখন। এই সুযোগে আমি গোপন ক্যামেরাটা ভাবির গোসলখানে লাগিয়ে দিয়ে নিজের ঘরে এসে শুয়ে রইলাম। মন মানে না, তাই রান্নাঘরে গিয়ে ভাবির সাথে ভাব জমাতে চাইলাম, কিন্তু হলো না। রান্নাঘরে যেতে ভাবি বলে, আরে ধ্রুব, তুই এইখানে কেন আসলি? তোকে না বলেছি একদম আমার কাছে আসার চেষ্টা করবি না? না ভাবি, একটু পানি নিতে আসলাম। ফ্রিজে আছে, নিয়ে এখান থেকে চলে যা। আমি পানির বোতলটা নিয়ে চলে আসলাম আর মনে মনে ঠিক করলাম, তোমার সব দেমাক আমি আজকে শেষ করে দেব। অপেক্ষার পর অপেক্ষা, বড্ড আফসোস ভাবিকে একা পেয়েও তার কাছে যেতে না পারা। দুপুর হতে ভাবি দরজায় এসে ঠকঠক করে, কে? আমি। দরজাটা খুলেই, ও ভাবি তুমি, কি ব্যাপার? টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। কিছু খাবে না? তুমি খেয়ে নাও, আমি পরে খাবো, বলেই নিজের ঘরে চলে এলাম। আমি খাবার খেয়ে চারিদিকে সিগারেট টানতে লাগলাম। সিগারেট টানতে টানতে দেখি ভাবি আসলো তার কাপড়গুলো শুকাতে। আমি সিগারেট ফেলে নিচে গেলাম, এই সুযোগ ক্যামেরাটা খুলে নেবার। ক্যামেরাটা খুলে চালিয়ে দেখলাম, উফ ফাটাফাটি হয়েছে, এটা দিয়ে আমার মনের ইচ্ছাটা পূরণ হবে। অপেক্ষা এবার রাতে, এখন একটু ঘুমিয়ে নিলে ভালো হয়, কে জানে হয়তো আজকের রাতটা জেগে জেগে কাটাতে হবে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসলো আর আমার ইচ্ছেগুলো পূরণ হওয়ার সময় আসছে, কিন্তু আজ মনে হচ্ছে সময় যাচ্ছে না। এদিকে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, অবশেষে রাত গভীর হলো, আমি বিরাট খুশি মনে আস্তে আস্তে ভাবির রুমে প্রবেশ করলাম। গিয়ে দেখি ভাবি এখনো ঘুমায়নি, ভাবি আমাকে দেখে চমকে উঠলো। কিরে রুদ্র, তুই এখানে, তাও আবার এত রাতে? তোকে না আমার আশেপাশে আসতেও বারণ করেছি, তাও তুই আবার আসছিস? ভাবি ভাই বাসায় নেই, আব্বুমও নেই, শুধু তুমি আর আমি। আবার আব্বুমও বলে গেছে তোমাকে যেন খেয়াল রাখি, তাই তো তোমাকে দেখতে আসলাম আর একটু ভালোবাসতেও আসলাম। রুদ্র তুই এগুলো কি বলছিস? তোর মাথা ঠিক আছে? এক্ষুনি যাই এখান থেকে, নইলে কিন্তু আমি চিৎকার শুরু করবো। ভাবি তুমি চিৎকার করার আগে আমার কথাটা শুনে নাও আগে। কি বলবি তুই? হুম, তোর কোনো কথাই আমি শুনতে চাই না, আব্বু আম্মু আসুক আমি তাদেরকে সব বলে দিব। সেই সুযোগ তো আর তুমি পাবেই না। মানে কি বলতে চাইছিস তুই? এত অবাক হয় না ভাবি, ভাবিকে ভিডিওটা একটু দেখিয়ে, এখন আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, নইলে এটা ভাইরাল করে দেব, আর যদি ভাইয়া দেখে ফেলে তবে তো। ভাবি নিস্তব্ধ হয়ে গেল, একটু পর বলল, তুই এত নিচু হতে পারলে কি করে? তোকে আমি এতটা স্নেহ করতাম, আর তুই, ছি।
এত কথা আমি বুঝি না, তোমাকে যা করতে বলবো তাই করবা, নাকি আমি ভিডিও ভাইরাল করে দেব? ও, তোমাকে তো বলতে ভুলেই গেছি, আমাদের মধ্যে যা কিছু হবে সেটা কেউ জানতে পারবে না। এখন বলো, তুমি রাজি? ভাবিকে দেখে মনে হচ্ছে আমাকে কি যেন বলবে, বুঝতে পারছে না। আমি ভাবির পাশে এসে হাতটা স্পর্শ করলাম, অমনি ভাবি আমার থেকে হাত জোর করে সারিয়ে ঠাস করে চর বসিয়ে দিল আমার গালে। আমি রেগে গিয়ে বললাম, আপনি আমাকে মারলেন? আমার খারাপ লাগছে, কিন্তু এখন এর থেকে ভালো কোনো উপায় নেই তোকে এখান থেকে চলে যেতে বলার, তাই রেগেই তোকে মেরেছি আমি। আমি একজনের বউ, আর তুই বলছিস তোর ইচ্ছে মতো কাজ করতে, যেখানে আমি তোর ভাইয়েরই বিবাহিত স্ত্রী। অসুস্থ হয়ে গেছিস তুই, চলে যা এখন এখান থেকে। আমি খারাপ কিছু হোক সেটা চাই না। আমার চোখ চলচল করছে, প্রচণ্ড জোরে মেরেছে। আমি আজ আর কিছু না বলেই রুম ত্যাগ করলাম, কিন্তু আমি এত সহজে হার মানতে রাজি নই। আজকের মতো একটু ঘুমিয়ে নেই, কাল নতুন করে আরেকটা প্ল্যান ঠিক করা যাবে। কিভাবে কি করা যাবে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতে পারলাম না। ঘুম থেকে উঠতেই খুব দেরি হয়ে গেছে। ভাবি প্রতিদিনের মতো আজ আর আমাকে ডাক দিয়ে ঘুম ভাঙায়নি। ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে গেলাম, গিয়ে দেখি ভাবি রান্না করে এখানে আমার জন্য খাবার রেখে গেছে। আশেপাশে কোথাও ভাবিকে দেখছি না। খাওয়ার পরে ভাবি রুমে দিকে গেলাম, গিয়ে দেখি রুম অফ করা, ভেতর থেকে আটকানো। আমি আর এদিকে মনোযোগ আনলাম না। আমি আবার ভাবতে শুরু করলাম কিভাবে আমার ইচ্ছেটা পূরণ করতে পারবো। হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসে। বুদ্ধিটা এমন, ভাবি রুম থেকে বের হওয়ার সাথে সাথে রুমে প্রবেশ করে পানির গ্লাসে ঘুমের বড়ি দিয়ে ভাবিকে অচেতন অবস্থায় আমি প্ল্যান মাফিক ঘুমের বড়ি আনলাম। কিন্তু আজ ভাবি দেখছি দরজায় খুলছে না। এদিকে দুপুরে রান্না হয়নি, সন্ধ্যা নেমে আসলো। হঠাৎ দেখি ভাবি রুমটা অন করে রান্না করতে গেল, আর এই সুযোগে আমি আমার কাজটা করে ফেললাম। আর ভাবি যাতে ভাবি সন্দেহ না করে তারও ব্যবস্থা করলাম। আমার এই ভাবনাটাও কাজে দিল। ভাবি এতে ভেবেছিল আমি আর এমন করবো না, তাই রুম লক করেনি। কিন্তু আমি যে ভাবিকে প্রতিনিয়ত লক্ষ্য রাখছিলাম সেটা সে জানতে পারেনি। যাই হোক, আমার প্ল্যান মাফিক ভাবি ওই গ্লাসের পানি পান করতে বিভোর হয়ে ঘুমোচ্ছে। আমার খুশি দেখে কে, ভাবি রুমে প্রবেশ করলাম। ভাবিকে ঘুমের ঘরে ভালোই লাগছে। এসে ভাবির পাশে জ্যোৎস্নার আলোতে ভাবিকে কি সুন্দরই লাগছে। ভাবির পাশে এসে বসার সাথে সাথেই পায়ে কি যেন ফুটলো। আমি ব্যথাবে একটু আহ করে শব্দ করতেই ভাবি জেগে উঠল, আচমকা হয়ে কে কে করে দ্রুত বেড সুইচটা অন করলো। আর আমি এদিকে যন্ত্রণায় পায়ের দিকে তাকাতে দেখলাম কাঁচের টুকরো মেঝেতে পড়ে আছে। কাঁচের টুকরো আর ভাবির জাগ্রত হওয়া দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে আমার দেওয়া বড়ি মিশ্রিত পানি ভাবি খায়নি। হয়তো কোনো কারণে নিচে পড়ে গেছে, নয়তো ভাবি টের পেয়েছিল। যাই হোক, আমাকে দেখে ভাবি অবাক হয়ে গেল। কিন্তু তুই এত রাতে এখানে, তোকে আর কতবার বলবো যে আমার আশেপাশে আসবি না, তোর কি লজ্জা বলতে কিছুই নেই? ভাবি তুমি তো জানো আমি এখানে এসেছি, ইভেন বারবার কেন তোমার আশেপাশে ঘুরছি সেটাও ভালো করে জানো। আমার ইচ্ছেটা পূরণ করে দিলেই তো আর আমি তোমাকে ডিস্টার্ব করতাম না। তুই হাজার চেষ্টা করলেও তোর ওই ইচ্ছেটা কোনোদিনও পূরণ করতে পারবি না। ভাবি ভেবে দেখো, তোমার ওই ভিডিওটা কিন্তু আমার কাছে আছে, ভাইরাল করতেও সময় লাগবে না। তুই আমাকে থ্রেড দিচ্ছিস? যদি ভাবো থ্রেড দিচ্ছি তাহলে তাই, ভালোই ভালোই না দিলে জোর করেই করতে হবে। আর তুমি ভালো করে জানো আমি যা চাই তাই পাই, যেটা পাই না সেটা ছিনিয়ে নেই। তুই যাই করিস না কেন, আমি তাতে কোনোভাবেই রাজি হব না, যা পারিস করিস। ভাবির কথা শুনে মাথার রাগ 100 হয়ে গেল। ইচ্ছে করছে এখনই জোর করে ভাবির সব লুট করে নেই। এদিকে পায়ের ব্যথা যেন বেড়ে চলেছে, ব্যথায় হাঁটতেও পারছি না। ভাবলাম আজ আর কিছু করতে পারবো না, পায়ে প্রচুর ব্যথা করছে। ভাবির দিকে ক্ষোভের দৃষ্টিতে তাকিয়ে কোনো মতে আস্তে আস্তে আমার রুমে এসে ওষুধ লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম ভেঙে গেল আম্মুর দেওয়া ফোনে। রিসিভ করতেই আম্মু আমাদের খোঁজখবর নিয়ে এক পর্যায়ে বলল আমরা কাল বাসায় ফিরব। আম্মুর কথা শোনার পরই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ভাবলাম যা করার আজই করতে হবে, কিন্তু ভাবি তো কোনোভাবে রাজি হচ্ছে না। এত ভয় দেখানোর পরেও না, আর সহ্য হচ্ছে না, যা হবার হবেই। আবার এদিকে শরীরটা বিছানা থেকে উঠছে না, খুব ক্লান্ত লাগছে। এখন একটু ঘুমিয়ে নেই, রাতে তো বিজি থাকতেই হবে। রাত হয়ে গেল, এখন আমার কাজ শুরু করার পালা। প্রতিদিনের ন্যায় আজও ভাবির রুমে প্রবেশ করলাম। ভাবি ঘুমন্ত অবস্থায় আছে, পাশে গিয়ে আজ আর দেরি করলাম না, ভাবির হাত দুটো বেঁধে ফেললাম। ভাবি জাগ্রত হয়ে গেল। কিরে রুদ্র, তুই আমার হাত বাঁধলি কেন? তোকে দেখে তো সুবিধার মনে হচ্ছে না। তোমাকে নিজ ইচ্ছে করতে বলেছিলাম, কিন্তু তুমি আর রাজি হলে না, তাই বাধ্য হয়ে আমাকে এটা করতে হচ্ছে। প্লিজ ছেড়ে দাও আমাকে। না, ছাড়বো না। আগে বলো আমি যা বলবো তাই করবে? করবো না। আজকে তোমাকে ভোগ করার মাধ্যমে আমার ইচ্ছেটা পূরণ করব, তারপর আর তোমাকে ডিস্টার্ব করব না। ভাবি আমাকে বারবার রিকোয়েস্ট করছে আমি যেন এই কাজটা না করি, কিন্তু কে শোনে কার কথা, সুযোগ একবারই আসে, আর সেই সুযোগটা
আমার আজ আসলো। এটা হাতছাড়া করার খেলে তো আমি না, এটা হাতছাড়া করলে আমার পুরুষত্ব নয় বরং কাপুরুষত্ব প্রকাশ পাবে, তাই আর কিছুতেই দেরি করা যাবে না। কথাটা ভেবে বিছানায় সাথে চেপে ধরি ভাবিকে, ভাবি ছটপট করতে থাকি ছোটার জন্য, কিন্তু এদিকে হাত পা অন্যদিকে আমার শক্তির কাছে পেরে উঠছে না। বিসর্জন দিতে হবে ভাবিকে, তাছাড়া কোনো উপায় নেই। প্রথমে ঠোঁটে বেশ জোরেই কিস করি, তারপর আস্তে আস্তে ঘাড়েও একটা কিস করি, তারপর নেশাগ্রস্ত মতো পুরো শরীরটা দেখতে শুরু করলাম। ভাবি কাঁদতে থাকে কিন্তু কেউ শোনে না, আর আমি আমার কাজে ব্যস্ত। ভারী নিঃশ্বাসের শব্দে আমার আরও একটু অন্যরকম লাগে। কাজ শেষ, উঠে শার্টটা পরতে পরতে তোমাকে নিজে ইচ্ছে করতে বললাম কিন্তু তুমি রাজি হলে না, তাই বাধ্য হয়ে এটা করলাম। এখন তো তুমি একজন ধর্ষিতা নারী, আর আমি দর্শন করলাম তোমাকে। ইচ্ছের বিরুদ্ধে যৌনক্রিয়া করার নামই ধর্ষণ, তাই না? নিজ ইচ্ছায় করলে তো আর ধর্ষিতা হতে না, নিজের ইচ্ছেটা পূরণ করতে পেরে বেশ ফ্রেশ এবং খুব আনন্দিত অনুভব হচ্ছে। ভাবিকে দর্শনের পর আমার রুমে এসে ঘুমানোর চেষ্টা করলাম। আজ ঘুমটা বেশ ভালোই হবে, ভাবতে ভাবতেই দুচোখ এক করার সাথে সাথেই একটা চিৎকার শুনতে পেলাম কণ্ঠটা যে ভাবি সেটা ঠিকই বুঝতে পারলাম। সাথে সাথে বিছানা থেকে উঠে দৌড়ে ভাবি রুমে প্রবেশ করলাম। তারপর যা দেখলাম তার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। ফ্যানে সিলিংয়ের সাথে রশি বাঁধা, আর সে রশিতে ভাবি ঝুলছে। আমি বিশ্বাস করতে পারছি না, কিন্তু আমার চোখের সামনে যা দেখছি সেটা তো আর মিথ্যা না। আমি এটা দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি, চোখের পলক যেন আর পড়তেই চাচ্ছে না, মুখ থেকে কোনো শব্দ করতে পারছি না। লোকজন আস্তে আস্তে জড়ো হয়ে গেল, নিমিষে এক সময়ের খালি বাড়ি এখন মানুষে পরিপূর্ণ। আমার দম বন্ধ হয়ে আসছে, এটা আমি কি করলাম? আমার জন্য এটা হলো, আমার ইচ্ছেটা পূরণ করার জন্য একটা মানুষকে মেরে ফেললাম আমি? আমার আর এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই, আমি নিজ, আমি দর্শক, আমার মতো মানুষের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। দৌড়ে রান্না করে এসে চাকুটা হাতে নিলাম, আর অমনি ফোনটা বেজে উঠল, দেখি অ্যালার্ম বেজে উঠছে, আর ঘুমটা ভেঙে গেল। তার মানে এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম, পুরোটাই তাহলে স্বপ্ন? বিশ্বাস করতে পারছি না, তাই জোরে হাতে সিমটি কাটলাম। না, ব্যথাই লাগছে, তার মানে যা যা দেখেছি তার কিছুই হয়নি, আমি ভাবির সাথে যা করতে চাইছিলাম সব ভুল করতাম, আর যা যা করেছি তা ভুল করেছি। সত্যি নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে, মানে খুব অনুশোচনা হচ্ছে। না, ভাবির কাছে এর জন্য ক্ষমা চাইতেই হবে, যদিও আমি ভাবির সাথে যেমন আচরণ করেছি তা ক্ষমার অযোগ্য, তা আমাকে ক্ষমা চাইতেই হবে। হঠাৎ আম্মু ফোন দিল, রিসিভ করতে আম্মু বলল, আজ রাতেই বাসায় ফিরবো। এটা বলেই ফোনটা কেটে দিল। আমি দেরি করলাম না, দৌড়ে ভাবির রুমে সামনে গিয়ে দেখি রুম ভেতর থেকে অফ। রুম নক করলাম কিন্তু কোনো সাড়া পেলাম না, আবারও নক করলাম তাও কোনো সাড়া নেই। নিশ্চয়ভাবে আমার উপর প্রচুর রেগে আছে, তাই রুম খুলছে না। অনেকবার চেষ্টা করার পর ভাবি রুমটা খুলল। কি হয়েছে, দরজা এতবার নক করছিস কেন তুই? হ্যাঁ, আমার চোখের সামনে থেকে চলে যা, তোর মতো বেয়াদব ছেলের চেহারাটাও আমি দেখতে চাই না। তোমার সাথে আমার কিছু কথা আছে। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আমি বাইরে থেকে বললাম, ভাবি একটাবার আমার কথাটা শোনো প্লিজ। তোর কোনো কথাই তো আমার শোনা উচিত না, তুই মায়ের মতো ভাবিকে যা করতে বলিস, তোর মতো নিচু মনের মানুষ আমি আমার জীবনেও দেখি নাই, কি বলবি? দরজার উপাস থেকেই বল তুই। ভাবি তোমার সাথে যা যা করেছি আর যা যা করতে আবদার করেছি, তার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পারছি। ভাবি দরজা খুলে দিল, দেখলাম ভাবির চোখে পানি। আমি দেরি না করে ভাবির দোপা জড়িয়ে ধরে কান্না করতে করতে মাপ চাচ্ছি, ভাবি তুমি আমাকে মাফ না করো অব্দি আমি তোমার পা ছাড়বো না। তোকে মাফ করে দিয়েছি রে, ওঠ এবার। না আগে বলো, আমাকে মন থেকে মাফ করেছো? হুম রে। বলো এসব কথা কাউকে বলবে না? আচ্ছা কাউকে বলবো না, কিন্তু এটাই কিন্তু শেষ সুযোগ তোর। কখন আর হবে না। আচ্ছা এখন তো পাটা ছাড়, খাবার বাড়া আছে, খেয়ে নে যা। আমি ছেড়ে দিলাম আর ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম।